আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হ্যামস্টার কম্ব্যাট এই এয়ারড্রপ নিয়ে। তো অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই, হ্যামস্টার কম্ব্যাট নিয়ে একটু আপনি ভিডিও দেন, অথবা এটা আসলে কবে নাগাদ পেমেন্টটা করতে পারে, বা এটার উদ্যোগ সিস্টেমটা কবে আসবে, কীভাবে পেমেন্টটা করবে, এই সকল বিষয়ে আপনি একটু কথা বলেন বা একটা ভিডিও দেন। তো দেখা যাচ্ছে যে সত্যির অর্থে অনেক ভাই আছেন যারা এই হ্যামস্টার কম্ব্যাটে কাজ করেন অলরেডি। তো কথা হচ্ছে যে অনেক ইউটিউবার ভাই আমার যারা এই সকল এই অ্যাডোব নিয়ে কাজ করেন বা অ্যাডোব নিয়ে ভিডিও দেন, তারা প্রতিনিয়ত হ্যামস্টার কম্ব্যাটের উইন্ডো সিস্টেম নিয়ে ভিডিও দিচ্ছেন। তো আসলে সত্যিকার অর্থে একটা অ্যাডোবে আমরা সবাই কাজ করি, কাজ করতে করতে দেখা যাচ্ছে যে কবে পেমেন্টটা করবে বা আদৌ পেমেন্ট করবে কি না, এটা কোম্পানি ছাড়া কেউ ভালো বলতে পারবে না, তাই না? তো দেখা যাচ্ছে যে আসলে গত এই রিসেন্টলি যে বাইন্যান্সের নটকয়েনটা লিস্টেড হলো, সেটার উপরে আস্থা বা বিশ্বাস, মানে যখন নটকয়েনটা আসছে অ্যাডোবের মাধ্যমে এবং কিছু মানুষ পেমেন্টও পাইছে, সেটার উপর আস্থা রেখে মানুষ এই হ্যামস্টার কম্ব্যাটটাকে আরও বেশি করে ভাইরাল করছে এবং বেশি করে মানুষ এখানে কাজ করা শুরু করছে এবং মানুষের সেই জায়গাটা থেকে একটা আস্থা তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে যে পেমেন্টটা কবে দেবে বা উইন্ডো সিস্টেমটা কীরকম হতে পারে। তো ভাই, প্রথম কথা হচ্ছে যে আসলে অ্যাডোবের যে পেমেন্ট সিস্টেমটা, সেটা যতক্ষণ পর্যন্ত তাদের যে প্রজেক্টটা কম ফুলফিল না হবে, কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত তারা পেমেন্ট আদৌ দেবে কিনা এটা বলা যায় না, ঠিক আছে? তো তারপরেও আমরা এখানে কাজ করব, কারণ অ্যাডোব মানে হচ্ছে যে ফ্রিতে ইনকাম। এখন ফ্রিতে ইনকাম আপনাকে তো কেউ শুধু শুধু টাকা দিবে না, অন্যের পকেট থেকে টাকা আনা খুবই কষ্টকর। তো সেক্ষেত্রে এই অ্যাডোব বলেন বা যেভাবেই হোক, ফ্রিতে ইনকাম করা খুবই কষ্টকর। সবথেকে বেশি ইনকাম হয় কাদের জানেন? সবথেকে বেশি ইনকামটা হয় ইউটিউবারদের, আমাদের, কারণ আমরা একটা ভিডিও দিলে আপনারা সেই ভিডিও দেখে রেফার করেন বা আপনারা সেই ভিডিও দেখে বেশি বেশি করে জয়েন করেন এবং সেখান থেকে আমরা একটা রেফার ইনকাম, বিশাল একটা হিউজ পরিমাণে একটা রেফার ইনকাম পাই, আমাদের বেশ ভালো একটা ইনকাম হয়, আপনারাও পান, ইউজাররাও পায়, কিন্তু তাদের ইনকামটা খুবই সামান্য। কিন্তু সবথেকে বেশি ইনকামটা কাদের হয়? যারা রেফার করতে পারে, আর রেফার কারা করে? বড় বড় ইউটিউবাররা, আমরা। তো কথা হচ্ছে যে এখানে আপাতত অ্যাডোবগুলোর নিয়ম হচ্ছে যে আপনি কাজ করতেই হবে, ফ্রিতে ইনকাম করতে হলে কাজ করতে হবে। তবে যেহেতু এখানে তেমন একটা কাজ নেই, খুবই সামান্য ট্যাপ করে কিছু ইনকাম করা, আরও কয়েকটা ইনকাম সিস্টেম আছে। তো এখন এই যে অনেকেই বলতেছেন যে উইথড্র কবে হবে, পেমেন্টটা কীভাবে দিবে, তো পেমেন্ট তো পরের কথা, আগে এই প্রজেক্টটা কীভাবে আপনার তারা ফুলফিল করবে বা প্রজেক্টটা কীভাবে শেষ হবে এটা আগে দেখি আমরা, তাই না? তারপর আমরা কাজ করে যাব, কারণ যে কোনো সময় অ্যাডোব মানি এরকম যে পেমেন্ট দিতেও পারে নাও দিতে পারে, তবে ভালো অ্যাডোবগুলো পেমেন্ট দেওয়ার কথা। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বলতে পারি, সেটা হচ্ছে আমি যে অ্যাডোব থেকে পেমেন্ট পাওয়ার মানে আশা করছিলাম, সেগুলো থেকে আমি পেমেন্ট কখনোই পাইনি, আর যেগুলো থেকে আশা করিনি সেগুলো থেকে পেমেন্ট পাইছি। তো যাই হোক, এখন নটকয়েনের উপরে আস্থা রেখে মানুষ এই হ্যামস্টার কম্ব্যাটের উপরে একটা কাজ করা শুরু করছে। তো এখন কথা হচ্ছে, এখানে অ্যাডোব নামে যে একটা অপশন আছে নিচে, এখান থেকে উইন্ডো সিস্টেমটা কবে আসবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, আর কোম্পানি থেকেও তেমন একটা আপডেট আমি দেখতে পেলাম না, আমি এখানে রিসার্চ করে দেখলাম। তবে যদি এই অ্যাডোবটা পেমেন্টটা করে, তাহলে পেমেন্টটা করবে কি বেসিসের উপরে ডিপেন্ড করে। তো আমি দেখলাম তাদের এই হ্যামস্টার কম্ব্যাটের কিছু আপনার রুলস এবং রেগুলেশন পড়ে যেটা বুঝলাম, তারা বলতেছে যে প্রফিট পার আওয়ার, মানে এইখানে যে কয়েনটা থাকবে এই কয়েনের উপরে ডিপেন্ড করে আপনাকে তারা এয়ারড্রপের প্রফিটটা দিবে। এই যে মূল যে ব্যালেন্সটা আমরা যেটা এইভাবে ট্যাপ করে যেটা ইনকাম করি, এই ব্যালেন্সটা থেকে কিন্তু না, মূল কথা তাদের ভাষ্য অনুযায়ী বা তাদের কথা অনুযায়ী তারা পেমেন্টটা করবে হচ্ছে প্রফিট পাওয়ার আওয়ারে যে পরিমাণ কয়েন আপনার থাকবে সেই পরিমাণ কয়েনের উপর ডিপেন্ড করে আপনাকে তারা প্রফিট দিবে। তাহলে আমাদের করণীয়টা কি? তাহলে আমাদের করণীয় যদি পেমেন্ট দেয়, পেমেন্ট দেবে কি না আমি শিওরলি বলতে পারবো না, আমি আপনাদেরকে শুধু শুধু মিথ্যা আশ্বাস দিতেছি না, আমি যে বলতেছি যে যদি পেমেন্টটা দেয়, তাহলে আমাদের করণীয় হচ্ছে প্রফিট পার আওয়ারে আমাদের এখানে কয়েনটা ইনক্রিজ করা। এখন এই কয়েনটা প্রফিট পাওয়ারে কয়েনটা ইনক্রিজ করে কীভাবে, এটার কয়েকটা সিস্টেম আপনারা হয়তো ইউটিউবে এর আগে ভিডিও দেখে দেখছেন, তারপর আমি একটু দেখাই। এখানে আপনার মাইন নামে যে অপশনটা আছে, মাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন আছে, দেখেন মার্কেট, লিগ্যাল এবং স্পেশালস। তো এই স্পেশাল অপশনে আসলে এখানে অনেকগুলো কার্ড আপনি দেখতে পারবেন, যে কার্ডগুলো আপনার মেইন যে ব্যালেন্স মানে ট্যাপ করে যে কয়েনটা আমরা জমা করি সেই কয়েন দিয়ে আপনি এখানে লেভেলগুলো ইনক্রিজ করতে পারেন। যেমন এখানে যদি 5 পয়েন্ট বা 5.5 মিলিয়ন কয়েন দিয়ে আমি এই কয়েন মানে এটা আপগ্রেড করি, তাহলে আমি প্রফিট পার আওয়ারে 64,000 কয়েন জমা হবে। এটা যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা প্রফিট পার আওয়ারে চলে যাবে। আবার 1 ঘন্টা পর আমি এটা আপগ্রেড করতে পারবো, 8 মিলিয়ন কয়েন লাগবে, 5 মিলিয়ন কয়েন লাগবে এটা দিয়ে। তো আমি যদি 4 মিলিয়ন কয়েন দিয়ে এই যে এইটার লেভেল 14 এটা 15 করি, দেখেন, আচ্ছা এটা আমি আপডেট করলাম। আপডেট করলে কী হবে,
এখানে যেগুলো আছে আপনি সবগুলো আপডেট করে নিতে পারেন আপনার মূল ব্যালেন্স দিয়ে, মানে আপনার এইখানে যে ব্যালেন্সটা থাকবে এই ব্যালেন্স দিয়ে আপনি প্রফিট পার আওয়ারে আপনি এখানে ইনক্রিজ কয়েনগুলো ইনক্রিজ করতে পারবেন। তাহলে কি হবে, এই প্রফিট পার আওয়ারে যে কয়েনগুলো থাকবে, যেমন 180,000 পার ঘন্টায় কয়েন আপনার এখানে অটোমেটিকলি মাইনিং হতে থাকবে। এই যে দেখেন অটোমেটিকলি মাইনিং হতে এখানে হচ্ছে অটোমেটিকলি, তাই না? মানে এইখানে প্রফিট পার আওয়ারে যে পরিমাণ কয়েন থাকবে সেটা আপনার প্রতি ঘন্টায় এখানে অটোমেটিকলি মাইনিং হবে। তখন আপনার ট্যাপ না করলেও হবে, আর এখানে ট্যাপ করেও আপনি ইনকাম করতে পারেন, সমস্যা নাই। তারপর এখানে লিগাল অপশন আছে, লিগাল অপশনের নিচে আসার পর আপনি এখানে খুঁজে খুঁজে বের করবেন যে অল্প কয়েনে, মানে অল্প কয়েন খরচ করে প্রফিট পার আওয়ারে কত কয়েন, মানে যত বেশি কয়েন আপনি জমা করতে পারেন। যেমন এখানে 165,000 যদি আমি এই আমার মেইন ব্যালেন্স থেকে এখানে ট্যাপ করি, তাহলে আমি 6,000 বা 7,000 প্রফিট পার আওয়ারে কয়েন জমা করতে পারবো। এই যে আমি জমা করলাম, আপনি চাইলে এগুলো আপগ্রেড করতে পারেন, লাইসেন্স বাংলাদেশ, লাইসেন্স ভিয়েতনাম, লাইসেন্স ফিলিপাইন্স, এগুলো আপনি এখান থেকে করতে পারেন। এরপরে স্পেশাল আর একটুবার ক্লিক করি, নিউ কার্ড আসছে এখানে। নিউ কার্ডে আপনি এখান থেকে 30, আমি যদি এটা খরচ করি 30,000 কয়েন যদি আমি খরচ করি প্রফিট পার আওয়ারে 1K জমা হবে। তো এগুলো জমা হলে কি হবে, এইখানে প্রফিট পার আওয়ারে যত বেশি আপনি কয়েন জমা করতে পারবেন তত বেশি আবার এটাও ইনকাম হবে, মানে এটার উপরে ডিপেন্ড করে এটা অটোমেটিকলি বেশি বেশি মাইনিং হওয়া শুরু করবে, ঠিক আছে? মানে প্রফিট পার আওয়ার পার ঘন্টায় আপনার এখানে কয়েন, এত কয়েন জমা হবে এখানে যেটা থাকবে। তো অনেকে কী করে, অনেকে করে শুধু ব্যালেন্সটা এখানে ইনক্রিজ করে এটা ইনক্রিজ করে না, আবার শুধু প্রফিট পাওয়ার ইনক্রিজ করে এখানে ইনক্রিজ করে না। আমি মনে করি দুইটা ব্যালেন্স করেই আপনার ইনকামটা করা উচিত, মানে প্রফিট পাওয়ার আওয়ারে বেশ ভালো কয়েন জমা করার চেষ্টা করবেন, আবার এই মূল ব্যালেন্সে যেখানে মাইনিং হোক বা ট্যাপ করে যেটা ইনকাম হয় এখানেও মোটামুটি বেশ ভালো কয়েন রাখার চেষ্টা করবেন, যাতে তারা যে সিস্টেমে পেমেন্টটা করুক না কেন আপনি দুই সিস্টেমেই আপনি পেমেন্টটা নিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো তারা যেহেতু বলতেছে যে প্রফিট পার আওয়ার থেকে পেমেন্টটা দিবে, সেক্ষেত্রে আপনাদের প্রফিট পার আওয়ারের দিকে একটু বেশি ফোকাসটা রাখবেন। এই গেল ইনকাম সিস্টেম। তো বিষয় কথা হচ্ছে যে এখানে আমরা রেফার করছি, তো রেফার যারা করতে পারছে তাদের ইনকামটা একটু বেশি, রেফার কমিশন থেকে শুরু করে অনেক মোটামুটি বেশ ভালো ইনকাম করছে। তো আপনি এখানে কয়েনগুলো এই লেভেলগুলো ইনক্রিজ করবেন, মেইন ব্যালেন্সগুলো খরচ করবেন, খরচ করে প্রফিট পার আওয়ারে কয়েন জমা করবেন, সেই প্রফিট পার কয়েনের উপরে ডিপেন্ড করে এখানে ইনকামটা হবে, এটা সবাই জানেন। তো এখন কথা হচ্ছে যে পেমেন্ট সিস্টেমটা কীভাবে বা উইথড্রটা কীভাবে দিতে পারে। দেখেন ভাই, এখন পর্যন্ত আমি যেটা দেখলাম যে নট কয়েনের থেকে হ্যামস্টার কম্ব্যাট তাদের টুইটার বা অফিসিয়াল পেজ, ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজ, সবগুলো পেজে তাদের ফলোয়ার হিউজ পরিমাণে, একটা বিশাল একটা ফলোয়ার তারা গ্যাদার করছে। তো যার কারণে এত পরিমাণ ফলোয়ার তাদের, আশা করি তারা পেমেন্টটা করতে পারে। এখন সেটা কবে নাগাদ করবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। যদি তারা কোনো এক্সচেঞ্জার লিস্টেড হয়, যেমন বাইন্যান্স হবে কিনা আমি শিওর না, ছোটো ছোটো এক্সচেঞ্জার লিস্টেড হতে পারে যদি হয়, যদি কোম্পানি চায় বা কোম্পানি তাদের টার্গেট ফুলফিল করতে পারে। এখন প্রতিটা কোম্পানি তারা কিন্তু এখানে ব্যবসা করতে আসে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই কোম্পানি হ্যামস্টার কম্ব্যাট তারা কিন্তু লস দিয়ে তাদের ব্যবসাই করবে না, তাই না? তারাও তো ব্যবসা করার জন্যই আসতেছে, তো তাদের ব্যবসাটা সব কিছু টার্গেটটা ফুলফিল করে তারপরে তারা এখানে পেমেন্টটা করবে। আর আদৌ পেমেন্ট করবে কি না জানি না, যদি পেমেন্ট করে, যদি, তাহলে প্রথমে কোনো ছোটো ছোটো এক্সচেঞ্জার সাইটে লিস্টেড হবে। এক্সচেঞ্জার সাইটে লিস্টেড হলে তখন আমরা যদি পেমেন্টটা আমাদেরকে দেয়, দেখা গেল এইখানে যে পরিমাণ কয়েন থাকবে সেটার উপরে 1,000 ভাগ করবে অথবা 100 ভাগ করবে, 1,000 ভাগ করবে, সেটার উপর ডিপেন্ড করে দেখা গেল আপনাকে 15-20-30টা, মানে এইখানে যার যত প্রফিট পার আওয়ারে যত কয়েন থাকবে সেটার উপর ভাগ করে সেই অনুযায়ী কয়েন হয়তো আপনাকে দিবে। এবং সেই কয়েনের দেখা গেলো আপনি 15-20টা কয়েন পেলেন। এখন এক একটা কয়েনের ভ্যালু কত আসতে পারে, হয় না এরকম, এক একটা কয়েনের ভ্যালু $1 হতে পারে, আবার তার কম হতে পারে, $1 হবে না, যদি হয় ওটা বলা যায় না, মানে একটা উদাহরণ দিলাম আর কি, 10 সেন্ট 20 সেন্ট এরকম হতে পারে বা তার কম হতে পারে। তো দেখা যায় এখন তারা যদি আসলে পেমেন্টটা করে, তাহলে এখানে এয়ারড্রপ নামে যে অপশনটা আছে এখানে কানেক্ট ইওর টোন ওয়ালেট, এখানে আপনাকে টোন ওয়ালেটের সাথে কানেক্ট করতে হবে আপনার অ্যাকাউন্টটা, একটা টোন অ্যাকাউন্ট করতে হবে। টোন অ্যাকাউন্টটা পাবেন হচ্ছে আপনি প্লে স্টোরে, আমি এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে এই যে আপনার টোন কিপার একটা ওয়ালেট আছে প্লে স্টোরে যেটা টাস্ট ওয়ালেটের মতো, সেখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টের সাথে আপনার এই হ্যামস্টার কম্ব্যাট অ্যাডোবের সাথে কানেক্ট করতে হবে। এই যে দেখেন এই যে ওয়ালেটটা আছে, এই ওয়ালেটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে আপনাকে কানেক্টটা করতে হবে হচ্ছে অ্যাডোবের সাথে, এখানে অ্যাডোবের সাথে কানেক্ট করতে হবে। তো এখানে মূলত এই যে অ্যাডোব অপশনটা, এখানে ক্লিক করে কানেক্ট ইওর টোন ওয়ালেট, এখানে ক্লিক করে আপনি ওই ওয়ালেটের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর যখন অ্যাডোবে পেমেন্টটা করবে, পেমেন্ট করলে হয়তো এখানে দেখা যাচ্ছে যে ক্লেম করার জন্য একটা অপশন তারা দিবে,
মানে যদি তারা পেমেন্টটা দেয়, আদৌ যদি পেমেন্টটা দেয়, সেক্ষেত্রে তারা এখানে একটা ক্লেম করার জন্য একটা অপশন দিবে যে আপনি এতগুলো টোকেন পাইছেন। এখন একসাথে সব টোকেন উইথড্র করার জন্য দিবে কিনা আমি জানি না, হয়তো 25% করে দিতে পারে মাসে, এরকম দিতে পারে যে আপনি এতগুলো টোকেন পাইছেন তার 25% করে প্রতি মাসে উইথড্র করতে পারবেন। তো সেরকম যদি দেয় তাহলে তো সেরকমভাবে দিতে হবে, তাহলে আপনাকে ক্লেম করে টোল ওয়ালেটে নিতে হবে। টোল ওয়ালেটে নেওয়ার পরে তারপরে আপনি যে এক্সচেঞ্জারে লিস্টেড হবে সেই এক্সচেঞ্জারে আপনি নিতে পারবেন, সেটা আমি অবশ্যই পরবর্তীতে একটা ভিডিও দিব সেই অবধি। তো আগে আমরা দেখি, আমরা আগের কাজ করে যাই, যদি পেমেন্ট আদৌ করে তখন তো ভিডিও অবশ্যই দেওয়া যাবে। তো এখন এই মুহূর্তে অতটা এক্সাইটেড হওয়ার কোনো দরকার নাই, জাস্ট আপনারা কাজ করে যান, কয়েন জমা করেন প্রফিট পার আওয়ারে এবং মূল ব্যালেন্সে, এর পরবর্তীতে যদি পেমেন্ট করে থাকে আমরা অবশ্যই ভিডিও দিব অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে এর আপডেট আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই ছিল, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।